বিয়ে বাড়িতে পানি দিতে দেরি হওয়ায় তুলকালাম কাণ্ড। বরের দুলাভাই পানি চাইলে দিতে দেরি হওয়ায় বরপক্ষের লোকজন চেয়ার টেবিল ভাঙচুর করে। এরপর কথা কাটাকাটি আর তর্ক বিতর্কের পর শুরু হয় সংঘর্ষ। বর ও কনেপক্ষ জড়িয়ে পড়ে তুমুল মারামারিতে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন, মাথা ফেটে গেছে 3 জনের। সে পোলাটা আমার কাছে একটু ফানি চাইছিল, আমি ভাই একটা আমি সময় দেন এই কথা করে আমার আব্বা করে একটা ঘুষে মারি দিয়েছে। আমার একটা ছোট ভাই উনি ঠাস করে একটা বাড়ি দিয়েছে মাথা ফাটা ফালা। সামান্য একটা ফানি নিয়ে হেরকা পকেটে ফানির বোতল ছেলের পক্ষে, তখন হ্যাঁ বললো যে যেন আমার ভাই উনি উনি তো একটা ভাই একটু ধৈর্য ধরেন, আমি দিতেছি আমার পানিটা চতু পানি নদী সময় না দিয়ে আমার সব। ওনারা পানিটা দিতে লেট হয়েছে, এটা নিয়ে দুরা তর্কাতর্ক অনেক করতেছে। তর্কাতর্কের মধ্যে ওনার ভাই বলছে 1 মিনিট সময় দেন, দিচ্ছে তো, যেহেতু টেবিল সাজাচ্ছে দিচ্ছে তো, দিচ্ছে তো মানে কি রাব ব্যবহার করে এখানে ওনাদের অমানবিক ভাবে ওনাদের গায়ে তো হাত তুলছে তুলছে, যথেষ্ট পরিমাণ রাব ব্যবহার করছে। আর ছোট বাচ্চা কাচ্চা ওরা কিছুই দেখে না, যে কোনো পাবে টেবিল গুলা লাতি মারি ফালা দিছে, কোনো কিছু দেখে না, বলে দুলা উঠাই নিয়ে চলে যাও এখানে, ওরা কিছু জানে না। এটা তো ছেলে পক্ষে যাইছিল, যাই ইয়ে না হামকি ডুমকি যায় আমারে এই দুলার সামনে, তারপরে মামার সামনে আমারে ধাক্কায় স্টেজে। শুক্রবার বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কাঞ্চুরি বাজার এলাকার মাঝিবাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত পানি দিতে দেরি করা নিয়ে। স্থানীয় সূত্রে জানা যায় নির্দিষ্ট পরিমাণের চেয়েও বরপক্ষের বেশি অতিথি কোনে বাড়িতে যায়। খাবার পরিবেশনে দেরি হওয়া নিয়ে প্রথম পর্যায়ে কথা কাটাকাটি, এরপর পানি দিতে দেরি হওয়ায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে তুমুল মারামারি হয়। সামাজিকভাবে বিষয়টি সমাধানের আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে 3 জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে এর সমাধান করার নির্দেশনা দিয়েছেন, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। লক্ষ্মীপুর থানার উপপরিদর্শক আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে যেটা জানলাম ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ দুজনের 3 জন করে 6 জন লোক আহত হয়েছে, হসপিটালে অলরেডি চিকিৎসার জন্য ওনাদেরকে নিয়ে নেওয়া হয়েছে। উভয় পক্ষকে আমি পরামর্শ দিয়েছি যে আপনারা যেহেতু একটা বিয়ের বিষয়, আপনারা স্থানীয়ভাবে আলোচনা সাপেক্ষে উভয়ের গার্ডিয়ান সামাজিক লোকজন জনপ্রতিনিধি আপনারা বসে বিষয়টা নিয়ে আলোচনা করেন, যদি আপনারা সমাধান করতে পারেন, আর যদি সমাধান না হয় আমরা আইনগত ব্যবস্থা নেব, উভয় থানায় লিখিত কমপ্লেন দেবো।